সম্মেলন সারা ভারত যুবলীগের সম্মেলন সাংগঠনিক যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে এবং সেই প্রক্রিয়া হিসেবে কুচবিহার জেলায় আমাদের লোকাল স্তরে সম্মেলন চলছে। আজকে দিনাটা এক নম্বর ব্লক সম্মেলন এই পেটলা ভগৎ সিং ভবনে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন অক্ষয় ঠাকুর, বক্তা হিসেবে গণ আন্দোলনের নেতা কমরেড গোবিন্দ রায়, তিনি রাজ্য গণ আন্দোলনের নেতা, ফরওয়ার্ড ব্লকের বাংলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য, যুবলীগের কুচবিহার জেলা সাধারণ সম্পাদক কমরেড তপন সরকারও ছিলেন। আমাদের এই সম্মেলন একটি শুধুমাত্র নাম দিয়ে সম্মেলন নয়, প্রকৃতপক্ষে যুবকদের সমস্যা নিয়ে আলোচিত হয় এবং সেই সমস্যার ভিত্তিতে আগামী দিনে আন্দোলন গড়ে তুলবে বলে আজকে প্রস্তাব গ্রহণ হয়। অন্যতম প্রস্তাব সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, কাজ, এই দাবিকে সামনে রেখে তারা লড়াই চালাবেন। অন্যদিকে আজকে দিল্লিতে যে কৃষক বিদ্রোহ চলছে তার উপর যে পুলিশি নির্যাতন তার বিরুদ্ধে প্রস্তাব গ্রহণ করে সেই আন্দোলনকে সমর্থন জানায় সারা ভারত যুবলীগ। দিনাটা এক নম্বর ব্লক সম্মেলন থেকে এবং 8ই ডিসেম্বর যে হরতালের ডাক দিয়েছে কৃষকরা সেই হরতালেরকে সমর্থন জানিয়ে তারা রাস্তায় আমাদের সংগঠন প্রিয় সংগঠন যুবলীগ রাস্তায় নামবে। অন্যদিকে আন্তর্জাতিক রেলপথ গীতালদাও হয়ে মোগলহাট হয়ে বাংলাদেশের ভিতর দিয়ে কলকাতায় পুনরায় যাতে রেল পরিবহন চলাচল করে তার জন্য আন্দোলন সংগঠিত হবে। এবং আমাদের এই রাজ্যে সাম্প্রতিককালে যে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা নিচ্ছে তার বিরুদ্ধে যেমন সংগ্রাম চলবে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই গোটা রাজ্যের সাথে আমাদের কুচবিহার জেলায় এবং দিনাটা এক নম্বর ব্লকেও তারা গ্রাম পঞ্চায়েত এবং বিভিন্ন উন্নয়ন কাজে যে দুর্নীতি করছে তার বিরুদ্ধেও সংগ্রাম জারি রাখবে। এই প্রস্তাব এই সিদ্ধান্ত গৃহীত হয়। আমাদের সম্মেলন থেকে 21 জনের একটি কমিটি গঠিত হয়, কমিটির সভাপতি হয়েছেন কমরেড সুভাষ বর্মন এবং সাধারণ সম্পাদক কমরেড মজনুর রহমান, তাদেরকে নিযুক্ত করে 21 জনের কমিটি গঠিত হয়।